নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাৰ্থ বৰা নিৰ্বাচনৰ সময়ত হততে শিৰোনাম দখল কৰা এটা প্ৰসংগ হৈছে ইভিএমৰ প্ৰসংগ অৰ্থাৎ ইলেক্ট্ৰনিক ভোটিং মেচিনৰ প্ৰসংগ মাৰ্চৰ 16 তাৰিখে যেতিয়া মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত ৰাজীৱ কুমাৰে সংবাদমেলত নিৰ্বাচনৰ তাৰিখ ঘোষণা কৰিছিল তেতিয়া তেওঁক সাংবাদিকে প্ৰশ্ন সুধিছিল ইভিএমৰ সন্দৰ্ভত ইভিএমৰ বিসংগতিৰ সন্দৰ্ভত জি ইভিএমক লৈ সদায় বিৰোধীয় দাবী উত্থাপন কৰে জি ইভিএমক লৈ সদায় বিৰোধীয়ে কয় ইভিএম বিসংগতিপূৰ্ণ ইভিএমত যিবোৰ তথ্য দাখিল কৰা হয় সেইবোৰ তথ্যক টেম্পাৰ কৰিব পাৰি অৰ্থাৎ গোপনীয় তথ্যসমূহক পৰিৱৰ্তন কৰি বিজেপিয়ে বিভিন্ন সময় নিৰ্বাচনী বৈতৰণী পাৰ হোৱাৰ অভিযোগ বিৰোধীৰ আৰু এই প্ৰশ্নৰ উত্তৰ এক কবিতাৰ যোগেদি ৰাজীৱ কুমাৰে দিছিল তেওঁ কৈছিল আধুৰি হাসৰতো কা ইলজাম হাম পৰ হৰ বাৰ লগানা ঠিক নহীঁ আধুৰি হাসৰতো কা ইলজাম হৰ বাৰ হাম পৰ লগানা ঠিক নহীঁ অৰ্থাৎ ই ভি এমে কৈছে ই ভি এমৰ বিৰুদ্ধে অভিযোগ দিয়া হৈছে ই ভি এমক তেওঁ পাৰ্চনিফাই কৰিছে এই কবিতাটোৱে আৰু ই ভি এমে কৈছে আধুৰি হাসৰতো কা ইলজাম হৰ বাৰ হাম পৰ লগানা ঠিক নহীঁ ৱফা খুদ সে নহীঁ হতি খতা ই ভি এম পৰ লগাতে হ অৰ্থাৎ ই ভি এমে কৈছে যে নিজৰ যি পৰাজয় সেই পৰাজয়ৰ দুখ ই ভি এমক ঠেলি দিয়াটো ঠিক নহয় জয়ী হ'লে সেই জয়ীৰ হোৱাৰ প্ৰতিফলন ই ভি এমত ঘটিব অৰ্থাৎ তেওঁ ক'ব বিচাৰিছে ই ভি এম কেতিয়াও বিসংগতিপূৰ্ণ নহয় ই ভি এম হেক কৰিব নোৱাৰি ই ভি এমত যি তথ্য থাকিল হয় অৰ্থাৎ ভোটাৰে ই ভি এমত যাক ভোট দিছে সেই ভোটেই গণনাৰ সময়ত প্ৰতিফলন হ'ব যদি কংগ্ৰেছক ভোট দিয়ে সেই ভোট গৈ বিজেপিত নপৰেগৈ এই কথা নিশ্চিত কৰি দিছে ৰাজীৱ কুমাৰে কিন্তু ই ভি এমৰ প্ৰতি 100% দেশৰ জনতাৰ বিশ্বাস আছেনে ই ভি এমে বিশ্বাসযোগ্যতা কৰিব বিশ্বাসযোগ্য হ'ব পাৰিছেনে এনেবোৰ প্ৰশ্ন আজিৰ তাৰিখত প্ৰাসংগিক প্ৰশ্ন সেইকাৰণেই উচ্চতম ন্যায়ালয়ে হস্তক্ষেপ কৰিছে নিৰ্বাচনৰ পূৰ্বেই ই ভি এম সন্দৰ্ভত উচ্চতম ন্যায়ালয়ত শুনানি আৰম্ভ হ'ব অৰ্থাৎ নিৰ্বাচনৰ প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ অহা 19 এপ্ৰিল তাৰিখে ইয়াৰ পূৰ্বে ই ভি এমক লৈ উচ্চতম ন্যায়ালয়ত আৰম্ভ হ'ব শুনানি একাধিক দল সংগঠন এ ডি আৰ এছ'চিয়েশ্যন ফৰ ডেম'ক্ৰেটিক ৰিফৰ্মছকে ধৰি একাধিক দল সংগঠনে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কৰিছে তেওঁলোকে বিচাৰিছে ই ভি এমৰ লগত সংলগ্ন ভি ভি পেট অৰ্থাৎ ভোটাৰ ভেৰিফাইড ভোটাৰ্ছ পেপাৰ অডিট ট্ৰেইল মেচিনৰ যোগেদি যিখন শ্লিপ ওলাই অৰ্থাৎ কোনোবাই যদি বিজেপিক ভোট দিছে সেই বিজেপিক ভোট দিয়াৰ প্ৰমাণ সেই মেচিনটোৰ যোগেদি এখন কাগজত লিখি লিপিবদ্ধ হয় আৰু কাগজখন এক বিশেষ স্থানত পৰে গতিকে সেই ভি ভি পেটৰ যোগেদি যিসমূহ কাগজ ওলায় কাগজৰ টুকুৰা ওলায় সেইসমূহ কাগজৰ 100% গণনা বিচাৰি উচ্চতম ন্যায়ালয়ৰ কাষ চাপিছে এ ডি আৰ আৰু আন আন দল সংগঠন আৰু উচ্চতম ন্যায়ালয়ে প্ৰথমটো শুনানিত উচ্চতম ন্যায়ালয়ে মান্তি হৈছে 19 এপ্ৰিলৰ পূৰ্বেই চূড়ান্ত শুনানি আৰম্ভ কৰিবলৈ অৰ্থাৎ 19 এপ্ৰিলৰ পূৰ্বেই চূড়ান্ত শুনানি আৰম্ভ হ'ব এতিয়া প্ৰশ্ন হয় নিৰ্বাচন আয়োগে ই ভি এম সন্দৰ্ভত উচ্চতম ন্যায়ালয়ত কি কৈ থৈছে প্ৰথম কথা নিৰ্বাচন আয়োগে উচ্চতম ন্যায়ালয়ত ই ভি এম সন্দৰ্ভত বহুতবাৰ শপতনামা দিছে কাৰণ আজিৰ কথা নহয় বহু বছৰৰ প্ৰায় 20 বছৰ আগৰ পৰাই ই ভি এম বিষয়টো ই ভি এমৰ প্ৰসংগটো উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়া পাইছেগৈ নিৰ্বাচন আয়োগে কৈ থৈছে উচ্চতম ন্যায়ালয়ক যে ই ভি এম হৈছে ফুল প্ৰুফ এটা মেচিন এই মেচিনটোক হেক কৰিব পৰা নাযায় টেম্পাৰ কৰিব পৰা নাযায় মেচিনত যি তথ্য সোমায় ভোটাৰে যাক ভোট দিয়ে যি তথ্য ৰেকৰ্ড হয় সেই তথ্য অল্টাৰ কৰিব পৰা নাযায় কোনো ধৰণৰ ৰিম'টলি কানেক্ট কৰিব পৰা দূৰৰ পৰা সংযোগ কৰিব পৰা সংযুক্ত হ'ব পৰা ব্যৱস্থা নাই গতিকে ফুল প্ৰুফ এক ব্যৱস্থা এই ই ভি এমক পুনৰ প্ৰস্তুত কৰাৰ কোনো প্ৰয়োজন নাই আৰু তাৰ সমান্তৰালকৈ ভি ভি পেটো সম্পূৰ্ণ বিশ্বাসযোগ্য ভি ভি পেটৰো ৰিডিজাইন কৰাৰ কোনো প্ৰয়োজন এই মুহূৰ্তত নাই বুলি নিৰ্বাচন আয়োগে শপতনামাৰ যোগে ইতিমধ্যেই উচ্চতম ন্যায়ালয়ক জনাই থৈছে তৎসত্ত্বেও কিন্তু বিশ্বাসযোগ্যতাৰ ক'ৰবাত নহয় ক'ৰবাত অভাৱ ঘটিছে কাৰণ যেতিয়াই বিৰোধী পৰাজিত হয় বিৰোধীয়ে তেতিয়াই ই ভি এমলৈ দোষটো ঠেলে তেওঁলোকে ক'ব বিচাৰে ই ভি এমক টেম্পাৰ কৰি মেনিপুলেট কৰি শাসক দলে অৰ্থাৎ বিজেপিকে তেওঁলোকে অভিযোগ বিজেপিকে আঙুলি টুৱাই বিজেপিৰ বিৰুদ্ধে অভিযোগ দিয়ে বিজেপিয়ে নিৰ্বাচনী বৈতৰণি এখনৰ পিছত আনখন পাৰ হয় কিন্তু বিৰোধীতো এনে বহু নেতা আছে যিসকলে ই ভি এমত যে ই ভি এম যে বিসংগতিপূৰ্ণ সেই কথা মানি নলয় বিশেষকৈ এ আই এম আই এমৰ মুৰব্বী আছাদুদ্দিন ওৱেছি এটা ইণ্টাৰভিউত কৈছিলে ই ভি এম হেক হোৱা নাই ই ভি এম ৰিক হোৱা নাই বৰঞ্চ ৰিক হৈছে ভাৰতবৰ্ষৰ জনতাৰ মাইণ্ড বা মনটো ৰিক কৰিছে বিজেপি এনেধৰণৰ মন্তব্য আছাদুদ্দিন ওৱেছিয়ে দিছিলে বাৰু যি কি নহওক পুনৰ ই ভি এমৰ প্ৰসংগলৈ আহোঁ উচ্চতম ন্যায়ালয়ে শুনানি গ্ৰহণ কৰি কি সিদ্ধান্তত উপনীত হয় সেয়া লক্ষণীয় হ'ব কিন্তু যেতিয়া 1952 চনৰ পৰা ভাৰতবৰ্ষত নিৰ্বাচন আৰম্ভ হৈছিল প্ৰথম পৰ্যায়ত বেলট পেপাৰ বেলটৰ যোগেদি
এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়া সমগ্র বিশ্বরে সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আরম্ভ হয়েছিল গতিকে কিন্তু তেতিয়া দেখা পোৱা গৈছিল ব্যালট পেপারের যোগেদি যেতিয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তেতিয়া কিন্তু বহু প্রার্থীয়ে অসাধু অসৎ উপায় অবলম্বন করে রিগিং করে বা অন্যান্য অসৎ উপায় অবলম্বন করে ব্যালট পেপারের সুযোগ গ্রহণ করে নির্বাচনী বৈতরণি পার হয়েছিল বা নির্বাচন জয়ী হয়েছিল আর সেই অসৎ উপায় সমূহ প্রতিরোধ করবলে ইভিএমর আত্মপ্রকাশ ঘটুয়া হয়েছিল ইভিএমক ইন্ট্রোডিউস করা হয়েছিল ইভিএম নির্মাণ করেছিল ভারতবর্ষত প্রথমবারের কারণে ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আর ভারত ইলেকট্রিক্যাল লিমিটেডে 1982 চনত পরীক্ষামূলকভাবে প্রথমবারের কারণে কেরালার বিধানসভা নির্বাচনের একটা সমষ্টির কেটামান পোলিং স্টেশনত ইভিএমর ব্যবহার করা হয়েছিল 1988 চনত কংগ্রেস সরকারের সময় রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে থাকার সময় না জনপ্রতিনিধি আইনের নাইনত 61 কদফার সংযোজন ঘটায় ইভিএমর ব্যবহারত বৈধতা প্রদান করা হয়েছিল আর 1998 চনতো পরীক্ষামূলকভাবে দিল্লি মধ্যপ্রদেশ রাজস্থান ইত্যাদি ইভিএমর ব্যবহার করা হয়েছিল 2002 চনত জয়ললিতা বনাম নির্বাচন আয়োগ শীর্ষক একটা গোচরত ইভিএমর ব্যবহার সাংবিধানিক বলে উচ্চতম ন্যায়ালয়ে রায় প্রদান করেছিল তারপর 2009 চনত উচ্চতম ন্যায়ালয়ে পুনের হস্তক্ষেপ করবলগিয়া হল উচ্চতম ন্যায়ালয়ে নির্দেশ দিলে ভিভিপ্যাট ব্যবহারের অর্থাৎ ভেরিফাইড ভোটার্স পেপার অডিট ট্রেইল এইটো এনে এক যন্ত্র যে যন্ত্রটোত সেই কাগজখন ওলাই আহে ইতিমধ্যে মই কৈছোঁয়ে 2014 চনের নির্বাচনত ভিভিপ্যাটর ব্যবহার বাধ্যতামূলক করা হল আর 2019 চনত পুনের উচ্চতম ন্যায়ালয়ে হস্তক্ষেপ করল উচ্চতম ন্যায়ালয়ে কলে যেতিয়া ইভিএমর গণনা সম্পূর্ণ হব সেই গণনার ফলাফল ঘোষণা করার পূর্বে যি সমষ্টির সেই গণনার ফলাফল সেই সমষ্টিটোর উদাহরণস্বরূপে একটা বিধানসভা সমষ্টি সেই সমষ্টিটোর 5টা পোলিং স্টেশনের যে গণনা সেই গণনা ভিভিপ্যাটের যোগেদি করব লাগিব আর ভিভিপ্যাটের যোগেদি যি ফলাফল ওলাব সেই ফলাফল সামগ্রিকভাবে ইভিএমর যে ফলাফল হয় ওলায় সেই ফলাফলের মিলিব লাগিব এনে ধরনের নিয়ম করে দিয়া হয়েছিল কিন্তু এতিয়া উচ্চতম ন্যায়ালয়ের কাছ চাপিছে একাংশ দল সংগঠন এডিআরকে ধরে বিচারিছে ভিভিপ্যাট 100% অর্থাৎ ভিভিপ্যাট 100% গণনা হোক অর্থাৎ যিধরণে পূর্বতে ব্যালট পেপার 100% গণনা করা হয়েছিল সেই ধরনের ভিভিপ্যাটের 100% গণনা হোক অর্থাৎ ইভিএমরও গণনা হব ভিভিপ্যাটের গণনা হব ইভিএমর যে গণনা সেই গণনার ফলাফলের সঙ্গে ভিভিপ্যাটের গণনার ফলাফল ফলাফলের মিল থাকিলে 99 বা 100% মিল থাকিলে সেই যে ফলাফল সেই ফলাফল চূড়ান্ত ফলাফল গ্রহণ করা হোক এনে ধরনের এক নির্দেশ উচ্চতম ন্যায়ালয়ের বিচারি উচ্চতম ন্যায়ালয়ের কাছ চাপিছে গতিকে লক্ষণীয় হব নির্বাচনের পূর্বেই উচ্চতম ন্যায়ালয়ের শুনানি আরম্ভ হব কিন্তু চূড়ান্ত রায় সেই চূড়ান্ত রায় পিছত আহিব কারণ উচ্চতম ন্যায়ালয়ে সকল দিক চালি জারি চাব ইতিমধ্যে নির্বাচন আয়োগে কৈ থৈছে যে 100% ভিভিপ্যাটের কাগজ গণনা করা সম্ভব নহয় পূর্বতে আমি দেখিছিল ব্যালট পেপার গণনা করার গোটেই প্রক্রিয়াটো বড় দীঘলীয়া আর বিগত সময়ত যা ফেব্রুয়ারি মাহত পাকিস্তানত 20 কোটি ভোটারে মতদান সাব্যস্ত করেছিল আর দেশত ব্যালট পেপার ব্যবহার করা হয়েছিল ব্যালট পেপার ব্যবহার করে প্রায় 15-17 কোটি লোকর যে ব্যালট পেপার গণনা করতে এক বহু সময় লাগিছিল আর বহু জটিলতার সৃষ্টি হয়েছিল যুব পশ্চিমের দেশত ব্যালট পেপার ব্যবহার করা হয় সেই সরু দেশ সেই দেশের জনসংখ্যা ভারতবর্ষ জনসংখ্যার তুলনায় নয় ভারতবর্ষত এইবারে ভোট দিবল সুযোগ পাব প্রায় 100 কোটি লোকে তার যদি 75 কোটি লোকে ভোট প্রদান করে অর্থাৎ 75 কোটি পেপার ট্রেইলের গণনার সমান্তরালক 75 কোটির ইভিএমর গণনা ইভিএম যেহেতু একটা যন্ত্র গতি ইভিএমর গণনাত ইমান জটিলতা নাই সিমান জটিলতা নাই যান জটিলতা পেপার ট্রেইলের গণনাত আছে তেনক্ষেত্র জটিলতা বৃদ্ধি হব মেন পাওয়ার অধিক লাগিব মেন পাওয়ার নিয়োজিত করব লাগিব তেনে ধরনের জটিলতা সমূহ আছে গতিকে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে সকল দিক চালি জারি চাই কি সিদ্ধান্ত উপনীত হয় সেয়া লক্ষণীয় হব কিন্তু ইভিএমে 100% বিশ্বাসযোগ্য হব পৰা নাই আর ইয়ার কারণে বিভিন্ন সময় ইভিএমর বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত গোচর রুজু হয় এইবার উচ্চতম ন্যায়ালয়ে ইভিএমর বিচক্ষণতার কারণে ইভিএমর বিসঙ্গতি যদিহে কিবা আছে সেই দূর করবর কারণে বা রাইজর মনত বিশ্বাস পুনের ঘুরাই নিবর কারণে কি নির্দেশ দিয়ে সেয়া লক্ষণীয় হব মন করব সুব্রমণিয়াম স্বামীর গোচরত সুব্রমণিয়াম স্বামী বনাম ইলেকশন কমিশনের গোচরত উচ্চতম ন্যায়ালয়ে 2013 চনত কৈ থৈছে যিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াটার উপর সরকার রাইজর 100% বিশ্বাস থাকিব লাগিব তেতিয়াহে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটো ফলপ্রসূ হব রাইজর যদি 100% বিশ্বাস না থাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটো করবাত নহয় করবাত উজুতি খাব অর্থাৎ করবাত নহয় করবাত এই গণতান্ত্রিক প্রক্রিয়াটোত বাধার সৃষ্টি হব গতিকে ইভিএমক লৈ যিসমূহ বিতর্ক সেই বিতর্ক সমূহ অন্ত কেবল উচ্চতম ন্যায়ালয়ে পেলাব পাৰিব গতিকে কি সিদ্ধান্ত আহে লক্ষণীয় হব এই বাতৰি শিরোনাম দখল করার কারণে
এক বিশ্লেষণ আগবঢ়ালো বাতৰিটো প্ৰাসংগিক কাৰণ নিৰ্বাচনৰ সময় নিৰ্বাচনৰ বতৰ 19 এপ্ৰিলৰ প্ৰথমটো ভোট গ্ৰহণ আপোনালোকে মন্তব্য কৰিব পাৰে ইভিএম সন্দৰ্ভত আপোনালোকৰ মতামত কি আমাক জনাব পাৰে আমাৰ হৈতে ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি সংযুক্ত হ'ব পাৰে সংযুক্ত হৈ লাইভ ষ্ট্ৰিমিংৰ তলৰ কমেন্ট ছেকচনত আপোনালোকৰ মতামত আগবঢ়াব পাৰে আৰু দেশ বিদেশ ৰাজ্যৰ সকলো খা খবৰৰ কাৰণে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সকলো খা খবৰৰ আপডেটৰ কাৰণে সাবস্ক্রাইব কৰিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আজি লৈ এৰিছো ধন্যবাদ